কেন রাজ্য ছেড়ে পালিয়েছিলেন তিব্বতের 14তম দালাই লামা? 10 মার্চ 1959 চীনা সরকার তিব্বতের রাষ্ট্রপ্রধান দালাই লামাকে আমন্ত্রণ জানান একটি বিশেষ চাইনিজ থিয়েটার পারফরমেন্স দেখতে, কিন্তু শর্ত ছিল কোনো রকম বডিগার্ড ছাড়া যেতে হবে। তিব্বতের নাগরিক ও দালাই লামার অনুসারীগণ যখন বুঝতে পারে চীনা সরকার দালাই লামাকে কিডন্যাপ করতে চায় কিংবা বন্দি করতে চায়, তখন তারা দালাই লামার পোটালা প্যালেস ঘেরাও করে। ফলে দালাই লামার সাথে চীনা কর্তৃপক্ষের যোগাযোগ বন্ধ হয়ে যায়, এমনকি দালাই লামার পালাবারও কোনো সুযোগ ছিল না। অবশ্য এর কিছুদিন আগে চীনা সরকারের নির্দেশে তিব্বতকে চার দিক থেকে ঘিরে ফেলে চীনা সৈন্যরা। এর প্রায় 7 দিন পর দালাই লামা ছদ্মবেশে প্যালেস থেকে পালিয়ে যায়, ধীরে ধীরে স্বাধীন তিব্বতে আক্রমণ করে পুরো দেশকে নিয়ন্ত্রণে নিয়ে আসে চীনা সৈন্যরা। আজকের গল্প এক স্বাধীন সার্বভৌম তিব্বত সাম্রাজ্যের, যার দায়িত্ব ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন রাষ্ট্রপ্রধান 14তম দালাই লামা গ্যালোয়া রিনপোচে। তিব্বত সাম্রাজ্য বিস্তীর্ণ ছিল 3টি প্রদেশ জুড়ে, ওসাং, আমদো এবং খাম, যার সম্মিলিত আয়তন প্রায় 2.5 মিলিয়ন বর্গ কিলোমিটার। তিব্বত সভ্যতা বেশ পুরনো। পূর্ব তিব্বতে মানুষের বসবাস প্রায় 4-5 হাজার বছর আগে থেকে। 7ম শতকে এই বিশাল এলাকা একত্রিত করেন তিব্বতের প্রতিষ্ঠাতা ইয়ারলুং রাজবংশের নামরি সংসেন ও তার পুত্র সংসেন গাম্পো। 821 সালে চীনা আর তিব্বত সাম্রাজ্যের সীমানা নির্ধারণের সাথে একটি শান্তি চুক্তিও স্বাক্ষরিত হয় দুই সাম্রাজ্যের মধ্যে। এমন সময়ে তিব্বতে প্রবেশ করে বৌদ্ধ ধর্ম। তিব্বতের রাজা গাম্পোর দুই বুদ্ধিস্ট স্ত্রী রাজাকে উদ্বুদ্ধ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে। মূল ধারার বৌদ্ধ ধর্মের চেয়ে তিব্বতী বৌদ্ধ ধর্মের কিছুটা পার্থক্য দেখা যায়। তিব্বতী বৌদ্ধ ধর্মের একটি বিশ্বাস হলো তাদের ধর্মীয় গুরুরা বারবার ফিরে আসেন আর তাদেরকে শনাক্ত করা যায় ছোটবেলাতেই। তাই শনাক্ত করার পর তাদেরকে সম্মান ও পদমর্যাদা দুটোই পূর্বজন্মের মতো দেয়া হয়। এই ধর্মীয় গুরুদের তিব্বতীরা লামা বলে থাকে। তিব্বতীদের ধর্ম ও সংস্কৃতির ধারক বাহক এই লামাদের মধ্যে সর্বপ্রধান হলেন দালাই লামা। ১৭২০ সালে চীনের চিং রাজবংশ আক্রমণ চালিয়ে তিব্বতের বড় দুইটি প্রদেশ আমদো এবং খামকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং নাম পাল্টে রাখে চিংঘাই। এভাবে তিব্বত প্রথমে তার দুইটি বড় প্রদেশ হারায় চীনাদের কাছে, বাকি রইল উসাং প্রদেশ। আপাত অর্থে এটি স্বাধীন হলেও চিং রাজবংশীয়দের দ্বারা এটি পরোক্ষভাবে শাসিত ছিল। 1912 সালে চিং রাজবংশের অবসানকালে চীনে ঘটে সিংহাই বিপ্লব, জন্ম নেয় রিপাবলিক অফ চায়না। এদিকে তিব্বতের রাজধানী লাসা থেকে চীনা সৈন্যদের তাড়িয়ে দিয়ে তৎকালীন দালাই লামা তিব্বতকে স্বাধীন ধর্মপ্রাণ জাতি হিসেবে ঘোষণা দেন। কিন্তু নতুন চীনা সরকার তিব্বতের স্বাধীনতা মেনে নেননি এবং তিব্বতকে চীনের বলে দাবি করে। এই সমস্যার সমাধানে হস্তক্ষেপ করে ব্রিটিশ সরকার। 1914 সালে ব্রিটিশরা চীন ও তিব্বতের প্রতিনিধিদের সিমলায় এক সম্মেলনে আমন্ত্রণ জানান, কিন্তু সিমলা সম্মেলনে চীন না আসলেও তিব্বত ঠিকই উপস্থিত ছিল। ফলে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূত্রপাত ঘটে। পরবর্তী 40 বছর তিব্বত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে রাজত্ব করে। 1912 থেকে 1950 সাল পর্যন্ত কোনো বিদেশি প্রভাবও আসেনি তিব্বতের ওপর। এর মধ্যেই 1949 সালে তিব্বতের গল্পে আসে নতুন মোড়। মাও জেডংয়ের নেতৃত্বে কমিউনিস্ট বিপ্লব ঘটে চীনে। রিপাবলিক অফ চায়না সরকারকে পাঠিয়ে দেয়া হয় তাইওয়ান আর জন্ম নেয় পিপলস রিপাবলিক অফ চায়না। তখন মাও জেডং ঘোষণা দেন যে তিনি তিব্বতকে মুক্ত করবেন এবং মাতৃভূমির সাথে সমন্বিত করবেন। 1950 সালে রেডিও বেইজিংয়েও এরকম ঘোষণা আসে, কিন্তু মাও জেডং মনে প্রাণে একজন কট্টর কমিউনিস্ট এবং ঘোর ধর্মবিরোধী ছিলেন, এবং তিনি বিশ্বাসও করতেন যে তিব্বত চীনেরই অংশ। মাও জেডংয়ের রাজনৈতিক বিজয়ে যিনি সবচেয়ে বেশি সাপোর্ট করেছিলেন তিনি হলেন তিব্বতের 10ম প্যানচেন লামা।
এখানে একটু বলে রাখি, তিব্বতের ধর্মীয় পরম্পরায় দালাই লামা হলেন প্রথম, আর প্যানচেন লামা হলেন দালাই লামার ইমিডিয়েট সাবঅর্ডিনেট, অর্থাৎ দালাই লামার পরেই তার অবস্থান। এদিকে তৎকালীন দশম প্যানচেন লামা চীনে পিপলস লিবারেশন আর্মির বিজয়ে তিব্বতবাসীর পক্ষ থেকে চীনকে সর্বোচ্চ সম্মান ও সমর্থন প্রদর্শন করেন। হঠাৎ তিব্বতি লামা কেন চীনা কমিউনিস্ট সরকারকে সমর্থন জানালেন তা ঠিক বোঝা গেল না। তবে এর পেছনের কারণ হলো তার রাষ্ট্রীয় পদটি তাকে দিয়েছে রিপাবলিক অফ চায়নার সরকার। আসলে তিব্বতি লামা চাইনিজ পুতুলে পরিণত হয়ে গিয়েছিলেন। অবশ্য প্যানচেন লামা তখন কেবল 12 বছরের কিশোর হওয়ায় তাকে মোটিভেট করা খুব সহজ ছিল। ১৯৫০ সালের 1 জানুয়ারি তিব্বত অঞ্চলের জাতীয় সার্বভৌমত্ব ঘোষণা করে পিপলস রিপাবলিক অফ চায়না, আর প্রমাণস্বরূপ ব্যবহার করে 12 বছর বয়সী বালকের বক্তব্যকে। তখন তিব্বত সরকারকে চীনা সরকার বলেন 16 সেপ্টেম্বরের মধ্যে বেইজিংয়ে তাদের প্রতিনিধি পাঠাতে। তিব্বত কর্তৃপক্ষ এই আমন্ত্রণ এড়িয়ে যায়, ফলে 7 অক্টোবর নাগাদ চীনা সৈন্যরা আবারও তিব্বতে প্রবেশ করতে শুরু করে। তৎকালীন 15 বছর বয়সী দালাই লামা এই সমস্যা নিয়ে যান জাতিসংঘের কাছে। জাতিসংঘের সাধারণ সভায় তারা চাইনিজ আমন্ত্রণকে নিন্দা জানায়। ইতোমধ্যেই চীনা সৈন্যরা তিব্বতের পুরো নিয়ন্ত্রণ হাতে নিয়ে এসেছিল, তবুও চীন তাদের নৈতিকতা রক্ষা করতে গিয়ে তিব্বতকে আমন্ত্রণ জানায় আপোষ করার জন্য। 1951 সালে তিব্বত তাদের প্রতিনিধি দল পাঠায় বেইজিংয়ে, কিন্তু সেখানে যাওয়ার পর চীনা সরকার তাদের একটি লম্বা চুক্তিপত্র ধরিয়ে দিয়ে স্বাক্ষর করতে বলে। এক প্রকার জোর করেই 17 পয়েন্ট এগ্রিমেন্ট নামে পরিচিত সেই চুক্তিপত্রে তাদেরকে স্বাক্ষর করানো হয়। এই চুক্তিপত্রের প্রথম পয়েন্টে লেখা ছিল, তিব্বতের লোকেরা তাদের মাতৃভূমি রিপাবলিক অফ চায়নার সাথে মিলিত হবে। এরপর তিব্বতকে স্বায়ত্তশাসন দেয়া, বৌদ্ধ ধর্মকে সম্মান দেয়া, তিব্বতের চলমান রাজনৈতিক প্রক্রিয়াকে অপরিবর্তিত রাখা, এরকম নানা সুবিধা দানকারী 16টি পয়েন্টও ছিল সেখানে। কিন্তু প্রথম চুক্তিটিই ছিল তিব্বতের জন্য ভয়াবহ। পরের কয়েক বছরে বোঝা যায় যে চীন তাদের প্রতিশ্রুতি শুধু আনুষ্ঠানিকতা রক্ষার্থে করেছিল, কার্যত নয়। বাস্তবে সেগুলোর সম্পূর্ণ বিপরীত কার্যক্রমে চালিয়েছে তারা। কয়েক বছরের মধ্যে তিব্বতের লামাদের এবং রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয় চীনা পুনঃশিক্ষা কার্যক্রমে, যার নেতিবাচক দিকটি ধরা পড়ে কয়েক বছর পর। অবশ্য তারা চীনের উন্নয়ন দেখে বিমোহিতই হন, আর বড় বড় কলকারখানা, স্থাপত্য শিল্প, পরিকল্পিত নগর ব্যবস্থা এসব দেখে ভাবেন যে চীনের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কিন্তু এই সব কিছুর পেছনে ছিল ঘোরতর চীনা কৌশল পুনঃশিক্ষা কার্যক্রমের প্রথম ধাপ। চীনা সরকার তখন তিব্বতের লোকেদের পরোক্ষভাবে বোঝাতে চায় যে তিব্বতেরও উচিত চীনের মতো উন্নয়নের দিকে এগিয়ে যাওয়া। 1956 সালে দালাই লামা ভারত সফরে যান এবং সেখানকার মুক্তিযোদ্ধাদের সাথে সাক্ষাৎ করেন। তাদের সাথে কথা বলার পর দালাই লামার চোখ খুলে যায়। তিনি চীনা পরাকৌশল বুঝতে শুরু করেন। চীন আসলে তিব্বতে মুক্তির নামে নিজেদের উপনিবেশ স্থাপন করেছে। এরপর তিব্বতের গ্রামে আগুন দেয়া সহ বহু সন্ত্রাসী কার্যক্রম চালাতে থাকে চীনারা। ঠিক এই সময়েই চীনা সরকার দালাই লামাকে চীনে আমন্ত্রণ জানায় থিয়েটার পারফরমেন্স দেখার জন্য, কোনো রকম বডিগার্ড বা সৈন্য সামন্ত ছাড়াই। দালাই লামার প্যালেস ঘিরে ফেলে চীনা সৈন্যরা, আর তিব্বতীরা ছুটে আসে তাকে বাঁচাতে, যেমনটা আমি শুরুতে বলছিলাম। এমন সময় তিব্বতের স্টেট ওরাকল বা রাষ্ট্রীয় পরামর্শদাতা দালাই লামাকে পরামর্শ দেন পালিয়ে যাওয়ার। অথচ তিনি এর আগে দালাই লামাকে পরামর্শ দিয়েছিলেন ধৈর্য ধরে থেকে আপোষ করার জন্য। ১৯৫৯ সালের 17 মার্চের পর থেকে লাসাতে আর কোনো ধরনের হাঙ্গামা হয়নি। দালাই লামা তার অটোবায়োগ্রাফিতে জানান, সেদিন রাতে তার স্টেট ওরাকল একটি কাগজে নকশা এঁকে তাকে পালিয়ে যাওয়ার পথ বলে দেন। নকশা আঁকা সেই পথ ধরেই সেদিন নিজের সাম্রাজ্য ছেড়ে পালিয়েছিলেন তিব্বতের ধর্মীয় গুরু ও নেতা 14তম দালাই লামা।